বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি রিয়্যাক্ট তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে বেশ বড়সড় পরিবর্তন নিয়ে এসেছে এবং এই ডকুমেন্টেশনে তারা রেকমেন্ড করছে যে বর্তমান সময়ে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন বানানোর জন্য কোনো রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক যেমন নেক্সট জেস ব্যবহার করতে। তো আমার এক্সপিরিয়েন্স বলছে যে সামনের দিনে প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন বানানোর জন্য নেক্সট 13 বা এ ধরনের রিয়যাক্ট ফ্রেমওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু যারা এতদিন রিয়্যাক্টে কাজ করতেন তাদের চিন্তার কিছু নাই, কারণ এ ধরনের ফ্রেমওয়ার্ক নেক্সট 13 যেমন ব্যবহার করলে আপনাদের অ্যাপ্লিকেশন আরও সুন্দর হবে এবং আরও অর্গানাইজ থাকবে। হাই, আমি সুমিত সাহা, টেকনোলজি নিয়ে কাজ করছি সেই 2008 সাল থেকে এবং টেকনোলজির প্রতি এই ভালোবাসা থেকে এবং প্রোগ্রামিং বিষয়কে সকলকে আপডেটেড রাখতে 2020 সালে প্রতিষ্ঠা করি লার্ন উইথ সুমিত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমি সকলকে সহজভাবে প্রোগ্রামিং শেখানোর চেষ্টা করি। এবার রাবিল হাসান রূপম ভাই এবং আমি মিলে রিয়্যাক্ট জেস এবং নেক্সট জেস এর উপরে নিয়ে এসেছি 20 সপ্তাহের একটি এক্সক্লুসিভ কোর্স। 20 সপ্তাহ মানে 20টি মডিউল এবং প্রতিটি মডিউলে থাকছে লাইভ ক্লাস, অ্যাসাইনমেন্ট, লাইভ কোডিং টেস্ট এবং পার্সোনাল প্রবলেম সলভিং। এছাড়াও 300-এর ওপরে ভিডিও রিসোর্স থাকছে যেগুলো আপনাদেরকে লার্নিংয়ে অনেক বেশি হেল্প করবে। একদম বিগিনাররা যেন শুরু করতে পারেন সেই জন্য আমরা কোর্সটি শুরু করছি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। এরপরে আমরা রিয়্যাক্টে চলে যাব এবং রিয়্যাক্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট যেমন রিয়্যাক্টের কম্পোনেন্ট, স্ট্রাকচার, সিনট্যাক্স, জেএসএক্স, স্টেট ম্যানেজমেন্ট এগুলো নিয়ে জানবো এবং একটি প্রজেক্ট করে ফেলবো। এরপরে আমরা নেক্সট জেএসে যাব এবং নেক্সট জেএসেরও ফাউন্ডেশনাল নলেজ যেমন নেক্সট জেএসের স্ট্রাকচার, সিনট্যাক্স, API রাউটিং, নর্মাল রাউটিং, বিভিন্ন ধরনের অপটিমাইজেশন এগুলো সম্পর্কে জানবো এবং একটি ছোট্ট প্রজেক্ট করে ফেলবো। এরপরে আমরা প্রিজমা শিখবো এবং প্রিজমা দিয়ে একটি ফুল স্ট্যাক প্রজেক্ট করবো, কারণ প্র্যাকটিক্যাল লার্নিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে খুবই দুর্দান্ত একটি কোর্স কারিকুলাম এবং লার্নিং এনভায়রনমেন্ট অপেক্ষা করছে আপনাদের জন্য। আমি তো খুবই এক্সাইটেড, দেখা হচ্ছে ক্লাসে। কোর্সে জয়েন করতে ভিজিট করুন www.ostad.app অথবা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করুন।